আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইয়াকুদূনা আহদাল্লাহি মিন বাদি মিছাকি, যারা আল্লাহ তাআলার সঙ্গে কৃত চুক্তিগুলোকে ভঙ্গন করে ফেলে চুক্তি করার পর, ওয়ায়াক্তাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা, আর আল্লাহ তাআলা যেগুলোকে মিলাতে বলেছে সেগুলোকে কেটে ফেলে, ওয়ায়ুফসিদূনা ফিল আরদ, আর জমিনের মধ্যে ফাসাদ ছড়িয়ে দেয়, উলাইকা লাহুমুল লানা, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, ওয়ালাহুম সুউদ্দার, তাদের জন্য খুব খারাপ ঠিকানা, ওয়াল্লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিন বাদি মিছাকি, যারা আল্লাহ তাআলার সঙ্গে কৃত চুক্তিগুলোকে ভঙ্গ করে ফেলে। আল্লাহ তাআলার সঙ্গে আমাদের চুক্তি কি 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 কন্ট্রাক্ট হয়েছে, কি কি এগ্রিমেন্ট হয়েছে, কোন সময় সংক্ষিপ্ত আকারে এসেছে কোরআনে পাকে, আবার কোন সময় বিস্তারিত এসেছে। আমরা এর আগের আয়াতে শুনেছিলাম কিছুটা গত সপ্তাহে, 20 নম্বর আয়াত থেকে, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়ালা ইয়ানকুদূনা আল মিছাক, যারা আল্লাহর সঙ্গে কৃত চুক্তিকে রক্ষা করে মেনে চলে এবং তারা চুক্তি লঙ্ঘন করে না, তাদের কিছু গুণাবলী এসেছিল আমরা গত সপ্তাহে শুনেছি, তাই না? কী কী এসেছিল সেখানে? অনেক সুন্দর সুন্দর কথা এসেছে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, আল্লাহকে ভয় করা, কেয়ামতের দিন যে হিসাব দিতে হবে, খারাপ হিসাব দিতে দেওয়ার অবস্থা হলে কি কঠিন অবস্থা হবে, এগুলো নিয়ে চিন্তিত থাকে, যারা সবর করে বিপদে আপদে মুসিবতে, মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কেউ কষ্ট দিলে সকল জায়গায় সবর করে, তাদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি পাওয়া, তারা নামাজ কায়েম করে, তারা দান খয়রাত করে, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেখান থেকে গোপনে প্রকাশ্যে, এবং তারা কেউ তাদের সাথে খারাপ ব্যবহার করলে তার মোকাবিলায় খারাপ না করে ভালো ব্যবহার করে এগুলোকে মোকাবিলা করে, তাদের যেন খুব সুন্দর ঠিকানা আল্লাহর কাছে আছে, সেটা হচ্ছে জান্নাত আদম, যার পিছন নিচে দিয়ে নহরসমূহ চলতে থাকে, সেখানে তারা প্রবেশ করবে। তাদের শুধু তারা একলা নয়, তাদের পিতা মাতা ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে একসঙ্গে ঢুকবে, আর ফেরেশতাগণ তাদের প্রতি তাদেরকে মোবারকবাদ জানাতে, তাদেরকে সালাম করতে বিভিন্ন দরজা দিয়ে আসবে, দেখা করতে তাদেরকে কংগ্রেচুলেশন জানাতে, আর বলবে সালাম আপনাদের প্রতি যে সবর করেছিলেন, তার বিনিময়ে আজকে কি পেলেন, কত বড় নিয়ামত পেলেন, কত সুন্দর ঠিকানা আপনাদের জন্যে। তাহলে আল্লাহর সঙ্গে কৃত চুক্তিগুলোকে মানলে এত সুন্দর, আর আল্লাহর সঙ্গে করা চুক্তিগুলোকে লঙ্ঘন করলে খুব খারাপ অবস্থা। এখন চুক্তিগুলো কি? আল্লাহকে রব হিসাবে মানা, আমাদের সৃষ্টির পরে আল্লাহ তাআলা একটা চুক্তি করেছেন, আল্লাস্তু বিরব্বিকুম, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে সবার রূহকে আল্লাহ তখন পয়দা করলেন, করে একসঙ্গে ওই সমাবেশে সবার থেকে ওয়াদা নিলেন, কথা নিলেন, এগ্রিমেন্ট করলেন কি, যে আল্লাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত আরওয়াহ, সমস্ত রূহগুলো কি বলেছিল? বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে ওই সময় এক চুক্তি হয়েছে। এরপরে যখন কোনো নিউ মুসলিম নতুন করে ইসলাম কবুল করে কালিমাতুস শাহাদা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন তার সঙ্গে আল্লাহর একটা চুক্তি হয়ে যায় যে আল্লাহ ছাড়া কারো ইবাদত সে করবে না। আমাদের চুক্তি কবে হয়েছে? ছোটোকাল থেকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার সময় আস্তে আস্তে যখন থেকে একটু বুঝ হয়েছে তখন থেকে আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। এই যে ইমান এনেছি, ইমানের কারণে সমস্ত ফরজগুলোকে মানব, সমস্ত হারাম কাজ থেকে দূরে থাকব, এগুলো সব এই কালিমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহর সঙ্গে চুক্তি হয়ে যায়। ইসলামের বাইরে কোনো কাজ করব না, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করব না, যত কাজ আল্লাহ তাআলা করতে বলেছেন সবগুলো করব, ফরজ তো করবই, ওয়াজিবও করব, সুন্নত আপ্রাণ প্রচেষ্টা চালাবো করার জন্যে, নফল মুস্তাহাবও কিছু করব, আর গুনা থেকে বেঁচে থাকবো, হারাম থেকে দূরে থাকবো, কবিরা গুনা করব না, সগিরা গুনা থেকে দূরে থাকার চেষ্টা করব, মাকরু থেকেও দূরে থাকার চেষ্টা করব, এই সব কিছু কিন্তু আল্লাহর সঙ্গে চুক্তি হয়ে আসে এক কথার মধ্যে, যারা আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকার করে নিয়েছে, ইলাহ হিসাবে মেনে নিয়েছে। এছাড়াও আরও আল্লাহ তাআলা দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তাহলে এখানে বলছে যে ওয়াল্লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিন বাদি মিছাকিহি, যারা আল্লাহ তাআলার সঙ্গে করা চুক্তিগুলোকে চুক্তি করার পরে ভেঙে ফেলে, এগুলো রাখে না, তার উল্টো চলে, ওয়াক্তাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা, আর আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে মিলাতে বলেছেন, যেগুলোকে আল্লাহ তাআলা রক্ষা করতে বলেছেন, এগুলোকে কেটে ফেলে,
তার মধ্যে অন্যতম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক বড় ইবাদত, আর আত্মীয়তার সম্পর্ক কেটে ফেলা অনেক বড় গুনাহ। একটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি আত্মীয়তার, যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দিক, সেজন্য আত্মীয়তার সম্পর্ককে, সুসম্পর্ককে রক্ষা করার চেষ্টা করে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বেড়ে যায়। হায়াত বেড়ে যাওয়ার দুটো অর্থ, কেউ কেউ বলেছেন যে কিছু বাড়বে, 60 বছর হায়াত পাওয়ার কথা, হয়তো আল্লাহ 70 বছর করে দেবেন, এটা একটা অর্থ কোনো কোনো ওলামারা করেছেন। বাকিরা বলেছে যে বাড়ার অর্থ হচ্ছে এই যে একদম গণে গণে বছর বাড়বে না, দিন বাড়বে না, কিন্তু এই সময়গুলোর মধ্যে আল্লাহ অনেক বরকত দেবেন এবং তার আমল, নেক আমল করার অনেক সুযোগ আল্লাহ করে দেবেন তাকে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে এত ফজিলত আছে। আর আত্মীয়তার সম্পর্ক কেটে ফেলা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তার এই রেহেম এসে আল্লাহর আরশ ধরে লটকে থাকবে, আল্লাহর আরশ লটকে থাকবে যে আল্লাহ আমাকে যে কাটা হয়েছে তার বিচার চাই আপনার কাছে। ওই আপনার ও আত্মীয় অভিযোগ করার আগে এই রেহেমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককেই আল্লাহ তাআলা অস্তিত্ব দেবেন, সেই আপনার বিরুদ্ধে দরখাস্ত দিয়ে বসবে আল্লাহর কাছে। কাজেই আল্লাহ তাআলা হুকুম যেমন মানতে হবে, এটা না মানলে আল্লাহর সঙ্গে সম্পর্ক, আমাদের চুক্তিটা যেমন লঙ্ঘন হয়, তেমনি আত্মীয়তার সম্পর্ক এ যদি কেউ না রাখে, এটাও একটা বড় ধরনের অন্যায় হয়ে যায়। এছাড়া অনেক চুক্তি, অ্যাগ্রিমেন্ট, আমরা ওয়াদা নিজেরা একে অপরের সঙ্গে করি, করি না, কথা দেই, কথা রক্ষা করা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ না করা, একটা অ্যাগ্রিমেন্ট করেছি এটাকে লঙ্ঘন না করা, এগুলো সব কিছু কিন্তু এর মধ্যে আসে। আর এগুলো লঙ্ঘন করে ফেললে এই গুনার মধ্যে পড়ে যায়। এভাবে যারা রক্ষা করে, এটা হলো 2 নম্বর গুণ বললেন। আর ওয়াই ইফসেদু নাফিল আওরত, এই লোকগুলোর মধ্যে এমনও আছে তারা জমিনের মধ্যে ফাসাদ ছড়িয়ে দেওয়া, ফাসাদ সৃষ্টি করাই তাদের কাজ। কিছু লোক আছে আল্লাহ তাদেরকে ইসলাহের কাজ করান, আর কিছু লোককে দিয়ে আল্লাহ ফাসাদের কাজ করান। ইসলাহের কাজ কি? যেখানে যে কাজে ভালো হয়, সমাজে সুখ শান্তি থাকে, মানুষের নিরাপত্তা আসে, এইরকম কাজে তাদেরকে আল্লাহ লাগান, তারা ইসলাহের কাজ করছে। 2 গ্রুপের মধ্যে বিবাদ চলছে, একটা বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, তারা এসে জোড়া লাগানোর চেষ্টা করে, এটা ইসলাহের কাজ। মানুষ দিনকে ছেড়ে দিচ্ছে, মানুষ শরীয়তের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাদেরকে নিয়ে আসা, এটা আরেকটা ইসলাহের কাজ। আর ঠিক কিছু লোক আছে দিনকে যত তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ইসলামের মাহফিল হতে না দেওয়া, ইসলামটা যেন তাদের জন্য দুশ্মন হয়ে গেছে। এরপরে মানুষের মধ্যে যখন কোনো সমস্যা দেখে ও ঝাঁপিয়ে পড়ে, এটাকে আরও নষ্ট করার চেষ্টা করে, সম্পর্ক কীভাবে না টিকে ভেঙে যায় তার জন্য উঠে পড়ে লাগে, এরকম লোক আছে কি না? বেশ আছে। এত সুখ শান্তিকে সহ্য হয় না তার, কীভাবে এই সম্পর্ক ভেঙে দেওয়া যায়, এরকম নেগেটিভ কাজ করে অনেক মানুষ। জমিনের মধ্যে নিরাপত্তাহীনতা, ডাকাতি, খুন, গুম, নিরাপত্তাহীনতা, রাহাজানি, মানুষের জানমালের নিরাপত্তা নেই, এই সমস্ত কাজকে যারা ছড়িয়ে দেয়, এগুলোর পিছনে যারা কাজ করে, এই সমস্ত দুষ্কৃতিকারী, এতে সমাজ যখন ভর্তি হয়ে যায়, এই দুষ্কৃতিকারীগুলো আল্লাহর কাছে খুবই অভিশপ্ত। উলাইকা লাহুমুল্লানা, এদের প্রতি আল্লাহ লানত পড়ে। এদেরকে যারা উস্কিয়ে দেয়, এদেরকে যারা সাহায্য করে, এদেরকে যারা লেলিয়ে দেয়, তাদের প্রতি আল্লাহর লানত নাজিল হয়ে যায়। আল্লাহুম সু উদ্দার, তাদের জন্য খুব খারাপ ঠিকানা। এই ঠিকানার নাম কি? জাহান্নাম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এরপরে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করার জন্য আরেকটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। মানুষ তো দুনিয়ার পিছনে ছুটে এমন ছুটা ছুটে যে আল্লাহ তাআলার কথা মনে করারও সময় নাই। তার জীবনে ঘুম থেকে উঠে শোয়ার আগ পর্যন্ত কত ব্যস্ততা, কত টেলিফোন, কত দোয়াদৌড়ি, গাড়ি নিয়ে এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, অফিসে, আদালতে, ব্যবসা বাণিজ্যে দোয়াদৌড়ি, ছুটাছুটি, কেমন ছুটাছুটি করে। একবার আন্ডারগ্রাউন্ড স্টেশনে গিয়ে তামশা দেখেন, বড় আন্ডারগ্রাউন্ড স্টেশনে দেখেন কীরকম দৌড়ে মানুষ, কিংস ক্রসে যান, ভিক্টোরিয়া এতে যান, কেমন কি মনে হয়? হাই রে, মানুষ দৌড়ে দৌড়ে দৌড়ে। ঠিক আছে, দোয়াদৌড়ি করা হালাল কাজে গুণ হবে না, দেরি হয়ে গেছে অফিস ধরার জন্য একটু দৌড়লেন, ঠিক আছে, কিন্তু এই দোয়াদৌড়ি দুনিয়ার পিছনে এত করলাম, কিন্তু আল্লাহর দিকে দোয়াদৌড়ি আছে? সুবহানাল্লাহ, আল্লাহ ডাকছেন কোন দিকে?
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ তোমরা দৌড়ো তোমাদের রবের ক্ষমা মাগফিরাত পাওয়ার জন্য। মসজিদে নামাজ সময় হয়ে গেছে, আমি দৌড়ছি, ফিজিক্যালি দৌড়তে হবে না, কিন্তু আমার এই প্রোঅ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ আছি আল্লাহর কাজে, আল্লাহর ইবাদতের কাজে। আমি চিন্তা করি আহারে একটু তাহাজ্জুদ পড়তে পারি কিনা, উঠে যাই। আমি চেষ্টা করি জামাতটা দেরি হয়ে যায় কিনা আমি ধরে ফেলি, আমি লেজি নই। এই দোয়াদৌড়িটা আল্লাহর কাছে কত দামি হবে। দুনিয়ার হালাল দোয়াদৌড়ি করলেও আল্লাহ আপত্তি করবেন না, কিন্তু যারা শুধু দুনিয়ার পিছনে দৌড়ে, আল্লাহর দিকে দৌড়ার কোনো ইচ্ছা নাই, মানুষকে দিনের দিকে আনার জন্য একটু দোয়াদৌড়ি করা, এই কাজও করবে না, শুধু নিজের, শুধু নিজেকে নিয়ে। এই দুনিয়াটা আহারে কতদিনের, পঞ্চাশ ষাট সত্তর বছর, এরপরে এই দুনিয়া এখানেই পড়ে থাকবে, কিচ্ছু নেওয়া যাবে না। আর বিশাল জিন্দগি আখেরাতে, তার জন্য কত দৌড়া দরকার। যদি সত্যিকার আমরা জ্ঞানী হতাম তাহলে কোনটার দিকে বেশি দৌড়তাম, আখেরাতের কাজে, দিনের কাজে, ইবাদতের কাজে, আল্লাহর সন্তুষ্টির কাজে? অবশ্যই আমাদের তুলনামূলক ওই দিকে দৌড়টা বেশি হতো, এদিকেও অবশ্য রুজি রোজগার হতো। তো আমাদের তো আসলে পুরো উল্টো হয়ে গেছে। আমরা কয়জনে বলতে পারো যে না আমার দিনের দিকে একটু বেশি দৌড়ি দুনিয়ার তুলনায়, আখেরাতের মুখে একটু বেশি দৌড়ি দুনিয়ার তুলনায়? আমরা বলতে ঠিকতে পারবো না কেউই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবাদেরকে ট্রেনিং দিয়েছেন, তারা যেভাবে দৌড়া শিখেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবিকা উপার্জন করতে হয় আর জীবিকার পিছনে ছুটলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে থেকে দিন শিখা, ওনার সহবতকে মিস করে ফেলবেন, কি করা যায়? কিন্তু সংসারে তো চলবে না, ফ্যামিলি আছে, আসাবে সোফার মতো ওখানে রিফিউজির মতো বসে থাকবেন, থাকলে তো চলবে না, ওনার তো ফ্যামিলি আছে। উনি তার নেইবার আনসারির সঙ্গে কমিটমেন্ট করলেন বা একটা অ্যাগ্রিমেন্ট করলেন যে শোনো, আমাদের যদি তুমি আর আমি একটা কন্ট্রাক্ট করি, একদিন তুমি কাজ করবা, আমি সেই দিন সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সঙ্গে পুরো দিন কাটাবো, সব শিখবো, আর রাত্রেবেলা যখন আসবো তোমাকে সব বলবো আজকে কী কী শিখেছি, তুমি সেদিন কাজ করে তোমার সংসারে উপার্জন করবা। পরের দিন আমার টার্ন, আমি সংসারের কাজে চলে যাব, দুনিয়াদারিতে কামাই করব, আর তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সাল্লামের কাছে থেকে সমস্ত দিন শিখবা, আর রাত্রেবেলা আমি সব তোমার থেকে শিখে নেব। এই রোটা করলেন, সুবহানাল্লাহ। অন্তত বলা যায় ওনারা ফিফটি ফিফটি করেছেন, যদিও রাতের অনেক অংশ আল্লাহর জন্য দিয়েছেন, আসলে 50% অনেক বেশি করেছেন। আমাদের পার্সেন্টেজ কত দূর হবে? 20% আখেরাতমুখী, 80% দুনিয়ামুখী, এটাও বলা যাবে কিনা ডাউট আছে। তো আল্লাহ তাআলা বলছেন এত দৌড় দুনিয়ার জন্য, তুমি তোমার রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ, তুমি করো, করতে হবে, কিন্তু মনে রেখো তোমার দৌড়ার কারণেই রিজিক সব টেনে নিয়ে আসতে পারবে না, আল্লাহই দেন এগুলো। আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা রিজিককে কারো কারো জন্য অনেক প্রসারিত করে দেন, তার রিজিক মাশাআল্লাহ দরজা খুলে যায়, আর কারো কারো রিজিক একেবারে সংকুচিত হয়ে যায়। এক ভাই কয়েকদিন, দুই চার দিন আগে বলছিলেন যে উনি অল্প সময়ে লন্ডনে, খুব বেশি দিন না, কয়েক বছরের ভিতরে ভালো করে ওনার সব স্ট্যাটাস ঠিক না হওয়ার আগেই মাশাআল্লাহ এত রিজিকের দরজা খুললো, এত কিছু করে ফেলেন, তিনি অবশ্য আল্লাহ শুকরিয়া আদায় করলেন। চার পাঁচ বছরে মাশাআল্লাহ ভালোই করে ফেলেছে, অথচ দেখা গেল কেউ আছে 10-12 বছর 20 বছর দেখা যায় তার মতো হয়নি এখনো। তো আসলে মানুষের কিছু দৌড়াদৌড়ি তো উসিলা হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু ফাইনাল ডিসিশনটা খালি দৌড়াদৌড়ি করলেই পাওয়া যায় না, এটা আল্লাহ যাকে দুনিয়া দেবেন সেটা দুনিয়া বেশি পাইলেই আল্লাহর কাছে আমি খুব বেশি পছন্দ নিয়ে বান্দা হয়ে গেছি, গ্যারান্টি নাই। দুনিয়া কম পেলেও আল্লাহর কাছে একেবারে আমি ঘৃণিত, অপমানিত হয়ে গেছি, এমন কথা নেই। দুনিয়াটার ক্ষেত্রে আল্লাহ হাদিসে এসেছে, দেখো দুনিয়া আল্লাহ তারা কাফেরকেও দিবেন, মোমেনকেও দিবেন। কোনো সময় মোমেনকে বেশি দেন, কাফেরকে কম দেন, কোনো সময় কাফেরকে বেশি দেন, মোমেনকে কম দেন, কিন্তু আখেরাত শুধু কাকে দেবেন? শুধু মোমেনকে দিবেন। তো এই যে মানুষ রিজিকের পিছনে খুব দৌড়ে আর পেলে এত খুশি হয়, তারা এটা 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 বুঝুক, আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান রিজিক অনেক বেশি দেন, প্রসারিত করে দেন, তার রিজিকের দরজা অনেক খুলে দেন, আর যাকে চান ওয়াকদের তাকে সংকুচিত করে দেন, পরিমাণটা নির্দিষ্ট করে দেন, ফিক্স করে দেন, এর বেশি সে পায় না। কিন্তু কিছু দুনিয়াদার আছে, দুনিয়া পাইলেই কি খুশি আর না পাইলেই এত দুঃখ।
وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ এই যারা আখিরাতের প্রতি মোটেই ঈমান নেই আখিরাত চায় না এই লোকগুলো দুনিয়া পেলে যে এত খুশি হয় দুনিয়ার জীবনটার চাকচিক্য আকর্ষণ তাদেরকে এত মোহময় করে ফেলেছে এইটা তাদের আসল খুশির কারণ হয়ে যায় অথচ তারা কি জানে না ওমার হায়াতু দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা অল্প কয়েকদিনের একটু ভোগ করা বেশি ভোগ করার সুযোগ নাই যারা মিলিয়নিয়ার হয়ে ব্যাংকে এত টাকা আছে তারা এর কতটুকু অংশ ভোগ করবেন খালি স্টেটমেন্ট দেখেন ও এত আছে ও এত বাড়ছে কিন্তু এগুলো ফেলে কোথায় চলে যাবে চলে যাবে সে এগুলো এনজয় করতে পারবে না অল্পই খাইলো আর বাকি সব পড়ে থাকবে দুনিয়াতে তার ছেলেমেয়েরা কি করবে আল্লাহই ভালো জানে এগুলো দিয়ে উল্টার দিকে যাবে না সোজা দিকে যাবে তো এই জন্য আল্লাহ বলছেন তোমার দীর্ঘমেয়াদের জীবন যেটা আছে ওই দিকে কি পাওয়া যাবে ওইটাকে কখনো কম্প্রোমাইজ করো না দুনিয়া পাওয়ার ক্ষেত্রে সংগ্রাম করতে গিয়ে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক্সাম্পল দিয়েছেন দুনিয়াটা কত ক্ষণিক কত অল্প কত ক্ষুদ্র আখিরাতের তুলনায় মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কামা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফি হাদিহিল ইয়ুম ও আশারা বিশাব্বাবা যে তোমার কেউ যদি তোমাদের আঙ্গুলটাকে সাগরের পানিতে ডুবিয়ে দাও দিয়ে আঙ্গুলটাকে আবার উঠাই ফেলো তাই পানি কদ্দুর উঠবে আঙ্গুলের সাথে বড় ধরে এক ফোঁটা উঠবে এই এতটুকুন এক ফোঁটা পানি আর তুমি ডুব দিয়েছিলে কোথায় সাগরের মধ্যে কি পরিমাণ পানি আছে কম্পেয়ার করো তো পরিমাণ কি দুইটার মধ্যে তফাত কত ব্যাস কম কত তো দুনিয়ার যারা অনেক কিছু পেয়ে গেল তাদের মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে গেল তাদের যে এনজয় করলো সুখ শান্তি এটা আখিরাতের সুখ শান্তির তুলনায় এর চেয়েও আরো কম যদি আমরা বুঝতাম তো আমরা বুঝি না তো আমাদের আসলে এখন হয়তো একটু বুঝে আসছে একটু পরে যখন আবার এখান থেকে বের হয়ে যাব আবার ওইটা বড় হয়ে যাবে মনে থাকবে না এটা আল্লাহ তাআলা এই জন্য বলেছেন এই অন্য সূরাতে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা আসলে তোমরা তো দুনিয়া থেকেই প্রায়োরিটি দাও এই কথাটাই আসল কথা তোমরা এটা বুঝো অথচ আখিরাত কত দীর্ঘমেয়াদী যা যেটা কোনোদিন ফানা হবে না শেষ হবে না তো এই ক্ষেত্রে কাফেররা তো একেবারেই আখিরাত কোনো রকম বিশ্বাসও করে না কিন্তু মুমিনগণ বিশ্বাস করলেও তাদের এই বিশ্বাসটা মনে হয় যেন খুব দুর্বল হয়ে যায় দুনিয়াটার আকর্ষণ এইভাবে তাদেরকে পেয়ে বসে ওয়াকুল আল্লাযীনা কাফারু লাউলা উনজিল আলাইহি আয়াতুম মির রাব্বিহ ওই কাফেরগণ বলে যদি এর প্রতি অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে বিরাট কোনো নিদর্শন নাজিল হতো যে তিনি নবী তাহলে আমরা বুঝতে পারতাম যে তিনি নবী তিনি একজন সাধারণ মানুষের মতোই চলে খাওয়া দাওয়া এভরিথিং লাইক এনি হিউম্যান বিং আর তিনি মাঝখানে হঠাৎ করে নবী হয়ে গেলেন যদি নবী হন তাহলে বিশাল কোনো একটা প্রমাণ তারা বিভিন্ন প্রমাণের কথা অন্য অন্য আয়াতে আপনারা শুনেছেন যে কেন সে বালাখানার মালিক হয়ে যায় না আল্লাহ তারা বড় বাচ্চার তুলনায় বড় বাদশাহী দিয়ে ওনাকে নবী বানাবেন আর উনি বলে দিলেই এই আরবের জমিন একেবারে এই পাহাড়গুলো এবং মরুভূমিগুলো ফুলে ফলে সুশোভিত হয়ে যায় এইরকম কোনো ধরনের আশ্চর্যজনক কিছু যদি তাকে ক্ষমতা দেওয়া হয় তাহলে মনে করা যেতে পারে তিনি নবী সাধারণ মানুষের মতোই চলবে খাবে থাকবে এই লোক নবী হবে এটা মেনে নেওয়া যায় না এই জন্য আমাদের সমাজের পাবলিকের অবস্থা হলো কোনো জায়গায় যদি এরকম কিছু একটা খবর আসে মিথ্যা খবর গুজব ছড়িয়ে দেওয়া হয় যে ওনার পানি ফু দিয়েছিল এই ফু দেওয়ার কারণে এক লোকের ক্যান্সার ভালো হয়ে গেছে খালি খবরটা প্রচার করে দেন তাহলে দেখবেন ওনার বাড়িতে 3 মাইল লম্বা লাইন দিয়েছে এই একটা আজগুবি কিছু তেলেসমাতি জাতীয় কিছু যদি খবর পাওয়া যায় তো ওই কাফেরদের এই বিশ্বাস ছিল সাধারণ কিছু একজন দিনদার আল্লাহ আল্লাহ করে মাশা আল্লাহ নেক আমল করে ঠিক আছে ভালো মানুষ তার কাছে আর কী বা আছে আর যদি এরকম কিছু দেখানো যায় তাহলে বিরাট কিছু আছে এই একটা পৃথিবীর মানুষের সব যুগেই বোধহয় এরকম ধারণা
তো আল্লাহ তাআলা বলেন যে আসল জিনিসটা আমি দিয়েছি যেটা আয়াত কোরআনটা তো এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা কোরআনের এই বাক্যগুলোকে আল্লাহ কি বলেছেন আয়াত এটাই তো আসল নিদর্শন এর চেয়ে বড় কোনো নিদর্শন আল্লাহর আর হয় না তিনি যে লেখাপড়া করেন নাই তিনি নিজের স্কুলে বা নিজের নাম লেখা থেকে শুরু করে ইত্যাদি তিনি কখনো ট্রেনিং নেন নাই শিখেন নাই তাকে আল্লাহ এত জ্ঞানের সাগর দিয়েছেন এটা কি তোমাদের জন্য বড় নিদর্শন নয় قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب আপনি বলে দিন আসল কথা হচ্ছে তোমাদের কিসমতে নাই আল্লাহ যাকে চান তাকে গোমরাহ করে দেন আর যাকে চান তাকে সেদিকে হেদায়েত দেন যেদিকে গেলে সে আল্লাহকে পাবে আল্লাহর দিকে আসার তৌফিক আল্লাহ তাকে দেন তাহলে আল্লাহ তাআলার দিকে আসতে পারা এটা আল্লাহর মেহেরবানির উপর নির্ভর করে বলে তাহলে মানুষের দোষ কি আর মানুষ যে চাইবে আল্লাহ তাকেই দেবেন অমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা যে ব্যক্তি আখিরাত চায় আর সেই জন্য প্রচেষ্টা চালায় দৌড়াদৌড়ি করে তাকেই আল্লাহ তাআলা সেই আখিরাতের দিকে সুযোগ দেবেন তাহলে চাইতে হবে আমাদেরকে আল্লাহ এতটুকু স্বাধীনতা দিয়েছেন যে ভালো কাজ করবো না মন্দ কাজ করবো কিছু সুযোগ দেন নাই আল্লাহ ইখতিয়ার দেন নাই দিয়েছেন যদিও ফাইনাল অথরিটি আল্লাহর হাতে তাহলে আমরা চেষ্টা করা এবং আল্লাহর কাছে স্যাংশন চাওয়া তৌফিক চাওয়া এই জন্য বলা হয়েছে বেশি ইবাদত করার সুযোগ পাচ্ছে না কিভাবে চাই তাহলে প্রত্যেক নামাজের পরে বলি যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিকা আল্লাহ আমাকে সাহায্য করেন আপনি তৌফিক দেন আমি যেন আপনাকে সুন্দর করে ডাকতে পারি শুকর গুজার হতে পারি সুন্দর করে ইবাদত করতে পারি আল্লাহ আপনার সাহায্য ছাড়া আমি পারবো না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ শুধু আপনার ইবাদত করি আর এই জন্য শুধু আপনার কাছেই সাহায্য চাই তাহলে দুটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই আমার চাওয়া আর আল্লাহর দেওয়া দুটার মধ্যে কন্ট্রাডিকশন নয় সাংঘর্ষিক নয় পরিপূরক এরপরে আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের ব্যাপারে যে দুনিয়াদারদের কথার পরে ইমানদারদের কথা যা এখন আসে এবার তিনি বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যারা ইমান আনে আর ইমানদারগুলো অন্তরের মধ্যে ইতমিনান সৃষ্টি হয়ে যায় আল্লাহকে ডাকার মাধ্যমে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর জিকির করে ইমানদারদের দিলের মধ্যে একটা প্রচণ্ড ইতমিনান আসে স্যাটিসফ্যাকশন আসে শান্তি আসে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মনে রেখো শুধুমাত্র আল্লাহকে ডাকার মাধ্যমে অন্তরগুলো শান্তি পেতে পারে الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب যারা ঈমান এনেছে আর নেক আমল করে গিয়েছে তাদের জন্য রয়েছে তুবা সুসংবাদ আর সুন্দর ঠিকানা তাদের জন্য এখন এই যে আল্লাহ তাআলার জিকির করা ডাকা এর মধ্যে মানুষের জন্য একমাত্র শান্তি নিরাপত্তা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার জিকির বলতে কি বোঝানো হয় আর আল্লাহ জিকিরের ফায়দা কি আল্লাহ তাআলার জিকির কিন্তু শুধুমাত্র কিছু দোয়া পড়া নয় কিছু প্রশংসা করা নয় যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহ জিকির এখানে আল্লাহর প্রশংসা আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদ এগুলোর মধ্যে আল্লাহর প্রশংসা আছে আবার দোয়ার মধ্যে জিকির আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এই জাতীয় যত দোয়া করি দোয়াগুলো কি আল্লাহ তাআলার জিকির আরও জিকির আছে আর কি কি জিকির আছে বলেন তো নামাজ আকিমি সলাতা লিযিকরি নামাজ পড়ো নামাজ কায়েম করো আমাকে ডাকার জন্য আমাকে স্মরণ করার জন্য আর কি দিকের আছে কোরআন তেলাওয়াত যিকরুন ওয়া কোরআনুম মুবিন কোরআন তেলাওয়াত অন্যতম মানে উত্তম যিকির কোরআন তেলাওয়াত করা এরপরে এভাবে করে আল্লাহকে ডাকার জন্য যদি কোরআন হাদিস পড়ে শুনি বসে আপনারা এখন জিকিরের মাহফিলে বসেছেন এখন জিকিরের মাহফিল হইতে লোকেরা কি মনে করে যে হু হু ওইটা জিকিরের মাহফিল নাকি এরকম হু হু জিকির কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কোনোদিন করেছেন না তাহলে জিকির সম্পর্কে শুধুমাত্র এই কয়েকটা জিনিস আনুষ্ঠানিকভাবে করাই জিকির নয় এভাবে দিনকে সর্বোত্তমভাবে নিজের জীবনে বাস্তবে জিকির আছে আমি আল্লাহর ভয়ে চোখটাকে নিচে নামিয়ে ফেললাম মুখে কিছুই বললাম না এটাও আল্লাহর জিকির হয়ে গেছে
জিকির মানে স্মরণ করা, তাহলে স্মরণটা অন্তর দিয়েও হয় মুখ দিয়েও হয়, আর দুটো মিলে যখন জিকির হয় তখন আর জিকিরটার সব বেশি হয়ে যায়। আমরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলি, এই যে মুখ দিয়ে হলো আর ওই সময় যেন আমাদের অন্তরেও সেটা আমরা ফিল করি, তাহলে সর্বোত্তম জিকির হয়ে গেল। আবার কোনো সময় হয়তো বা আমরা এত খেয়াল করি না, এমনি দোয়া পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূল সবার পড়েছি ইত্যাদি, এত মনে খেয়াল করি না, তারপরেও জিকির হয়েছে কিন্তু সব একটু কম হলো। আবার অনেক সময় মনে মনে আল্লাহর কথা চিন্তা করলাম, সুবহানাল্লাহ, কি চিন্তা করলাম, ওহ ওই দিন আমি এমন একটা অ্যাক্সিডেন্টে পড়েছিলাম, নির্ঘাত আমি একদম মারা যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এই কথাটা আমার মনে পড়লো 3 বছর পরে 10 বছর পরে, তখন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আল্লাহ যে আমার প্রতি এত এহসান করেছেন এই কথা বলতে গিয়ে আমার অন্তর দিয়ে চোখের আমার চোখ দিয়ে পানি পড়ে গেল দর দর করে, যে আল্লাহ এগুলো চিন্তা করে আমি হাঁটছি, আমি গাড়ি চালাচ্ছি, আমি বসে আছি, মুখে কিছু না বললেও আমার অন্তর দিয়ে এই কথা বেরিয়ে আসলো আল্লাহর সঙ্গে আমার এইরকম একটা আল্লাহর কথা মনে করলাম, আল্লাহকে স্মরণ করলাম আর আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। এই দুটো চোখকে আগুন কোনোদিন স্পর্শ করবে না, জাহান্নাম স্পর্শ করবে না, তাহলে মুখে না বললেও তার জিকির হয়ে গেছে। তাহলে জিকিরের কত ধরন দেখতে পেয়েছেন, আর এগুলোকে মানুষে জিকির মনে করে না, ওই একটা অনুষ্ঠান করে লাফালাফি, হ্যাঁ জিকির করতে করতে কদ্দুর উঠে উপরের দিকে, সুবহানাল্লাহ, এইগুলো কি ইয়া আল্লাহ, এইগুলো সুবহানাল্লাহ, কোথায় দিন, কোথায় আল্লাহর নবীর দিন, কি দিন মানুষ আবিষ্কার করেছে। এই জন্য বেদাত থেকে সাবধান, কোন তরিকায় জিকির করছে, কার তরিকায় জিকির করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা আছে, আর এখানে অমুকের তরিকা আছে, অমুকের তরিকা আছে, অমুকের তরিকা আছে, এই সমস্ত তরিকার ওই কায়দা শিখিয়ে দিয়েছে, ওই তরিকার বাইরে জিকির করবে না। আমাদের জন্য তরিকা শিখিয়ে দিয়েছেন কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি আমাদের জন্য উত্তম আদর্শ, এবং তার তরিকা অনুযায়ী প্রত্যেকটি ইবাদত করতে হবে, নামাজ ওনার তরিকায় হবে, হাজ ওমরা ওনার তরিকায় হবে, কোরআন তেলাওয়াত ওনার তরিকায় হবে, জিকির কার তরিকায় হবে, ওনার তরিকায় হবে, দোয়া ওনার তরিকায় হবে, দোয়া জিকির সব কিছু ওনার তরিকায় হবে, দরুদ পাঠানো উনি যে তরিকায় করেছেন, যে তরিকায় শিখিয়ে দিয়েছেন সেই তরিকায় হবে। আমাদের দেশে অমুক অনুষ্ঠান তমুক অনুষ্ঠান এই যুগ যুগ ধরে চলে আসছে, ওইগুলো আমাদের এক্সাম্পল হবে না, হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিরাতে পাক থেকে আমরা নিব, এগুলো এই জ্ঞানের দিকে আমাদেরকে আসতে হবে। জিকিরের মধ্যে যে কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, জিকির যে মানুষের জন্য কত কল্যাণ হয়ে যায়, এই বিষয়ে আমরা যদি কিছু হাদিস থেকে নেই, প্রথমত আমরা আসি ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, তিনি যে জিকিরের যে গুরুত্ব সম্পর্কে, জিকির যে কত প্রয়োজন, তিনি কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন, যে ব্যক্তি আল্লাহকে ডাকে জিকির করে তার যে কি মর্যাদা, 1 নম্বরে আযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে যদি স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, তুমি যদি একলা আমাকে স্মরণ করো আমি তোমাকে একলা স্মরণ করব, তুমি যদি সমাবেশে আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আবার কেউ কেউ বলবে এই জন্যই তো আমরা সমাবেশ করে জিকির করতে চাই, উল্টা সমঝিলি, সেটা হচ্ছে যে এই যে আমরা এখন আলোচনা করছি এখানে একটা সমাবেশ না, এইখানে আল্লাহর কথা আমরা আলোচনা করছি, সবাই আল্লাহর দিকে আমরা আসছি, আমার সবাই দেবী আবেগ আল্লাহ দিচ্ছেন আমাদেরকে, এই যে এখানে আল্লাহর কথাগুলো হচ্ছে এই কথাকে আল্লাহ এত পছন্দ করছেন, আমাদের কথাটা আমরা আশা করছি আল্লাহ এই মুহূর্তে ফেরেশতাদের কথা আলোচনা করছেন, যখনই কোনো জমিনের মধ্যে বিশেষ আল্লাহর কোনো ঘরে বসে, ইজতামা কাওমুন ফি বাইতিন বুয়ুতিল্লাহ, কিছু সম্প্রদায় কিছু লোক যখন সমবেত হয়ে একটি জায়গায় সমবেত হয়, ওই তাদারাসুনা ফিমা বাইনাহুম কিতাবুল্লাহ, তারা আল্লাহর কিতাবকে নিয়ে সেখানে দার্স করে, মোদারাসা করে, আলোচনা করে, তখন ইল্লা হাফাতহুমুল মালায়েকা,
ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ফেলে চতুর্দিক থেকে। ফেরেশতা দেখা যায় নাকি? দেখা তো যায় না, তো বিশ্বাস করবেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, আল্লাহর কিতাব নিয়ে বসে আল্লাহর ঘরে যখন আলোচনা হয়, তাফসির হয়, দার্স হয়, তখন ফেরেশতারা চতুর্দিকে তাকে বেষ্টন করে ফেলে, এরকম করে ধরে ধরে ঘেরাও করে ফেলে। এই ঘেরাওর মধ্যে এখন আমরা আসি আলহামদুলিল্লাহ। হাফফাতুমুল মালায়েকা ওগাশিয়াতুমুর রহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে। ও নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর কাছে প্রশান্তি তাদের দিলের মধ্যে নাজিল হয়ে যায়। আপনি ট্রাই করে দেখেন, অনেক দুশ্চিন্তা আছে, সমস্যা পড়ে গেছেন, কি করবেন? ঘরে বসে দুম ধরে বসে আছেন, তা না করে আপনি এরকম মাহফিলে হাজির হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে রহমত ঢেলে দিবেন, আপনার এই দুশ্চিন্তা কষ্ট অনেক দূর হয়ে যাবে। তো এই যে হচ্ছে আরেকটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ যখন এইরকম মাহফিলে ডেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, দেখছো ফেরেশতারা আমার বান্দারা এই যে এখানে সম্ভবত হয়েছে, তারা কে কি চায়, তাদের আলোচনার বিষয় কি, আল্লাহ কি জানেন না? ফেরেশতাদের কাছ থেকে একটু শুনতে চান? আল্লাহ আপনাকে তারা খুব মহব্বত করে, আপনাকে পেয়ে তারা এত খুশি হয়েছে, সে কথা আলোচনা করছে আপনার। তো আর কি চায় আমার কাছে? তারা জান্নাত চায়। তো তারা কি জান্নাত দেখেছে? না, তারা তো জান্নাত দেখেনি। যদি জান্নাত তারা দেখতো, ফেরেশতারা তোমরা কি মনে করো, যদি নিজ চোখে দেখতো, আল্লাহ দেখলে তারা যা করতো? না দেখেই এরকম আপনার কাছে তারা চোখের পানি ফেলে জান্নাত চায়, দেখলে যে আরো কত করতো। আচ্ছা, আর কিসের থেকে মুক্তি চায়, পানা চায়? আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নামের দাউ দাউ করে আগুন কি তারা দেখেছে? না দেখে নাই। দেখলে কি করতো ফেরেশতারা বলো তো? দেখলে আল্লাহ তারা যে কি পরিমাণ পেরেশান হয়ে চাইতো, তারা না দেখেই এত কান্নাকাটি করছে। ফেরেশতারা সাক্ষী রাখো, আমি তাদের জন্য বেহেশতে বরাদ্দ করে দিলাম, জাহান্নাম হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জালনা মিনহুম। তো এই নিয়ামত এই বসার মধ্যে আছে, সমবেত হয়ে আল্লাহকে, আল্লাহর কথা আলোচনা করা, শোনা, এই জিকির আল্লাহর কাছে এত পছন্দনীয়। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গর্ব করেন, দেখছো তারা আমাকে না দেখে এরকম করে, দেখলে কি করতো বলতো? এই যে আপনাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করছেন, সেটাই আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে ডাকবো, তোমার স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি যদি মনে করেন এমন হয় যে কোনো ব্যক্তি সাধারণ একজন নাগরিক, তাকে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ তার কথা আলোচনা করে, অমুক অমুক আমি মহব্বত করি, অমুক আমার খুব কাছের লোক, এই খবরটা তার কানে গেলে তার কাছে কেমন লাগবে? ওই আল্লাহ, আমার কথা প্রধানমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট বলেছেন, তা আমার জীবন তো সার্থক হয়ে গেছে। কি সার্থক হবে তোমার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কোন জায়গায় যাবে আল্লাহ ভালো জানেন। যে আল্লাহ তাআলা যদি আপনার কথা ফেরেশতাদের সঙ্গে উচ্চারণ করেন, দেখছো আমার বান্দা কি আমাকে পেয়ে কত খুশি হয়েছে, এটা কত বড় খবর আপনি চিন্তা করেছেন। আল্লাহ আমাদেরকে এই দরজাত নসিব করুন। এই জিকিরের সঙ্গে থাকা এত ভালো, এই জন্য আল্লাহ বেশি করে স্মরণ করতে বলেছেন, ওয়াজকুর রাব্বাকা কাসীরা, আপনার রবকে বেশি বেশি করে স্মরণ করেন। আমরা যেন আমাদের রবকে বেশি করে স্মরণ করি। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হইয়েন না। কেউ আল্লাহকে এরকম আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহকে মনে করার সম্পর্ক, আল্লাহকে স্মরণ করার সম্পর্কে না থাকলে গাফিল হয়ে যাবে, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার জন্য অনেক ক্ষতি আছে। এই খবর আল্লাহ তাআলা সূরা যখরফের 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে ব্যক্তি রহমান আল্লাহ তাআলার স্মরণ করা থাকে, জিকির করা থাকে, তাকে ডাকা থেকে দূরে থাকে, তার জীবনে এই জিনিস নাই, নুকাইয়িদু লাহু শাইতানা, তার পিছনে আমি শয়তান লাগিয়ে দেব, ফাহুয়া লাহু করিন, এই শয়তান তার সঙ্গী সাথী হয়ে তাকে ডুবাবে। আর লাগিয়ে তো দিছেন আল্লাহ তাআলা, এই শয়তান তো আমাদের করিম শয়তান একটা আছে, সারাদিন ওয়াসওয়াসা দেবে। তো এখন যদি আমি আল্লাহকে ডাকি, এই সুবিধা করতে পারে না, আর আমি আল্লাহকে না ডাকলে তার চান্স হয়ে যায়। এই জন্য হাদিসে আছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে শয়তান মানুষের অন্তরের মধ্যে
ওয়াসওয়াসা দেয় কান পেতে থাকে এখানে কান দিয়ে এখানে এভাবে বুকের মধ্যে কান দিয়ে থাকে যে আল্লাহকে ডাকে কিনা যদি না ডাকে তো তাহলে ওয়াসওয়াসা ফুকাতে থাকে এখানে আর যখন দেখে যে আল্লাহকে ডাকছে সে ভেঙে চলে যায় এটা সহ্য করতে পারে না তার জন্য এমন জ্বালা শুরু হয়ে যায় ভেঙে চলে যায় যেই আপনি আল্লাহকে ডাকলেন দৌড়ে ভাগে আবার অপেক্ষায় থাকে যে একটু গাফিল হয় কিনা আবার আসে এই জন্য তার নাম হচ্ছে খান্নাস খান্নাসের অর্থ কি জানেন নাকি মাঝে মধ্যে মানুষকে বলে বেশি খারাপ কাজ করলে খান্নাস বলেন না মাঝে মধ্যে আসলে খান্নাস শব্দের অর্থ কি যে দুষ্কৃতি দুষ্কর্ম করতে আসে আবার যখন তার বিরুদ্ধে কিছু পালিয়ে যায় কিন্তু চলে যায় না ওই উৎপত্তি থাকে দেখে সুযোগের অপেক্ষা থেকে আবার আসে আবার বাধা পেলে আবার চলে যায় বাধা চলে গেলে আবার আসে এই বারে বারে আসে চলে যাওয়ার পরে আবার আসে এটাকে বলা হয় খান্নাস তো এই শয়তান এই কাজ করে তাহলে ওই যে কারিন শয়তান আছে সে সুযোগ পেয়ে যাবে একতরফা আপনি যখন ঘরে ঢুকবেন বিসমিল্লাহ পড়বেন শয়তান আপনার সঙ্গে ঢুকতে পারবে না বাইরে থাকতে হবে তাকে আর ভিতরে ঢুকলে বিসমিল্লাহ না পড়লে ভিতরে ঢুকে যাবে আপনি খেতে বসলে যদি আল্লাহকে না ডাকেন খাওয়ার মধ্যে শরিক হয়ে যাবে বিসমিল্লাহ না পড়লে এই জিকির হলো বিসমিল্লাহর মাধ্যমে আর যদি আপনি না পড়েন সে খেয়ে ফেলবে আপনার সাথে শোয়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে তাহলে সেখানে আপনাকে চান্স নেওয়ার চেষ্টা করবে দোয়াগুলো পড়ে ঘুমাতে হবে বিভিন্ন আয়াতগুলো সুরাল বাকারার ইত্যাদিতে সাজেশনগুলো এসেছে তো যেই ব্যক্তি গাফেল হয়ে থাকবে আল্লাহকে ডাকবে না তার পিছনে শয়তান লাগিয়ে দিবেন তাহলে শয়তান তাকে ঘুরাবে শয়তান তাকে কনফিউজ করবে তাকে আরও অলস বানাবে গাফেল বানিয়ে দেবে কেয়ামতের দিন এই লোক যখন এইরকম গাফেল লোকগুলো যখন উঠবে যারা দেখে থেকে নিজেকে বঞ্চিত তারা কি করবে ওমান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নেয় যিকিরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তার জন্য দুনিয়ার মধ্যেই কষ্টকর জিন্দেগী আছে টাকা পয়সার মালিক অনেক হবে কিন্তু টেনশন তার কমবে না পেরেশানি একটা পর একটা আসতেই থাকবে এগুলো ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাবে আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো তো আল্লাহ তাআলাকে তখন সে বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা আল্লাহ আপনি আমি কেন অন্ধ করে উঠিয়েছেন আমি তো দুনিয়াতে চোখ দিয়ে চোখ ছিল আমি তো অন্ধ ছিলাম না ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা তখন আল্লাহ বলবেন এ দেখো এই যে তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল আমাকে ডাকার জন্য আমার কথা মানার জন্য আমার তরিকায় চলার জন্য এগুলো কিছুই তুমি করনি সব বর্জন করেছো দুনিয়ার পিছনে ছোট ছোট গাফেল হয়েছিলে আমাকে ভুলে গিয়েছিলে তুমি একদম মনে করনি আমি আজকে তোমাকে একদম ভুলে যাব মনে করব না মনে না করলে বলে মনে না করলে তো ভালো এক জায়গায় লুকিয়ে থাকবে ওই রকম না লুকানোর ব্যবস্থা নাই আল্লাহ তাআলা তাকে এমনভাবে জাহান্নামে শাস্তি দিতে থাকবেন সে ডাকতে ডাকতে চিৎকার করতে করতে গলা শুকিয়ে ফেললেও আল্লাহ তার দিকে ফিরিয়েও তাকাবেন না তাকে অবহেলা করবেন অবজ্ঞা করবেন এই জিকির আমরা কিভাবে করতে পারি আর জিকিরের কত ফায়দা আছে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের 100টার উপরে ফায়দা উল্লেখ করেছেন 100র উপরে তো আমরা 100র উপরে আমাদের সময় কলবে না দেখি আমরা সংক্ষিপ্ত আকারে তার চেয়ে কিছু অর্ধেকের কম আমরা নেব ইনশাআল্লাহ আর এই জিকিরগুলো আসলে কিভাবে হয় কিছু সব আমলগুলো এই জিকিরের মধ্যে পড়ে বৃহত্তর সেন্সে কিন্তু ক্ষুদ্র সেন্সে আমরা আল্লাহকে ডাকার কাজগুলো প্রশংসা করার কাজগুলো দোয়ার কাজগুলো করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কিছু প্রোগ্রাম দিয়েছেন বকরতম ওয়াশিয়া বকরতম ওয়াসিলা সকাল সন্ধ্যায় কিছু জিকির আছে সন্ধ্যাবেলার জিকিরগুলো হিসনুল মুসলিম থেকে সকালবেলার জিকিরগুলো হিসনুল মুসলিম থেকে ঘুমের আগে হিসনুল মুসলিম থেকে এগুলো না পড়ে যেন দিন কেউ শুরু না করি সন্ধ্যা শুরু না করি বিছানায় যেন ঘুমোতে না যায় সবাই যেন আমলগুলো করি মুখস্থ করতে করতে তিনটা মুখস্থ হয়ে যাক চারটা মুখস্থ হয়ে যায় আস্তে আস্তে বাড়াই আর মুখস্থ না হলেও দেখে থেকে হলেও পড়ি গাফেল হয়ে যেন না ঘুমাতে যাই গাফেল হয়ে যেন সকালে না উঠি গাফেল হয়ে যেন সন্ধ্যা জীবনে না আসে এরপরে নামাজের পরে আজকারগুলো আছে আল্লাহুম্মা আনতা সালাম আল্লাহুম্মা আইনাল্লাহ যিকরিকা শুকরিকা এরপরে তিন তাসবিহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদ এটা 100 বার পড়া সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আল আযীম 100 বার পড়া
এই জিকিরগুলো যদি করি হাঁটতে হাঁটতে কাজে যাওয়ার সময় কাজে থেকে আসার সময় বিকালবেলা এই সুযোগগুলো আমরা কাজে লাগাই কত কথা বলি গল্প করি টিভি দেখি টেলিফোন টিপাটিপি করি ফেসবুকের মধ্যে বসে আছি হোয়াটসঅ্যাপ দেখি নিউজ পেপার পড়ি কিন্তু মনে করতে ওই সকালে আমি জিকির করেছি না ভুলে গেছি সন্ধ্যাটা মিস করলাম কিনা শোয়ার আগে কিছু জিকির করে শুলাম কিনা এগুলো আমরা যদি রেগুলার প্রোগ্রাম বানিয়ে ফেলি সুবহানাল্লাহ এই নিয়মিত জিকিরগুলো করলে তাকে লেখা হবে মিনা যাকিরিনাল্লাহ কাসীরাম যাকিরাত যারা বেশি বেশি করে আল্লাহ জিকির করেছে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে জান্নাত আপনার জন্য কনফার্ম জিকিরের এই ইয়ের মধ্যে লিস্টের মধ্যে আমরা আসি এক নম্বরে আল্লাহ ইউতরিদু শাইতান ওয়াক মাহু ওয়াইকসিরহু যে ব্যক্তি আল্লাহর জিকির করে আল্লাহ তার শয়তানকে তার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন সহজে ঢুকতে পারে না আর শয়তানকে আল্লাহ দুর্বল করে দেন দুই নম্বর আল্লাহ ইউরুদুর রহমান যে জিকির আল্লাহ তালাকে আপনার প্রতি অনেক খুশি করে ফেলে একটু আগে আমরা শুনলাম ফাযকুরুনি আযকুরকুম তিন নম্বর আপনার অনেক দুশ্চিন্তা আছে মুসিবতে আছেন মুসিবত জাদা হয়ে আছে ইউজিলুল হাম্মা ওয়াল গাম্মা আনিল কলব অন্তর থেকে অনেক আপনার দুশ্চিন্তা কষ্ট আল্লাহ দূর করে দেবেন চার নম্বর আন্নাহু ইউজলিবুল কলবিল ফারহা ওয়াস সুরুর আল বাসত তার পরিবর্তে আল্লাহ রিপ্লেস করবেন আপনার অন্তরের মধ্যে খুশি হওয়া সুখ শান্তি একটু আরাম আল্লাহ ঢেলে দিবেন আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব আপনার দুশ্চিন্তা দূর হয়ে গেলেই তো আপনার মনটা একটু হাসি খুশিতে থাকবে পাঁচ নম্বর ইকাউল কলব আল বাদান আল্লাহকে এরকম করে ডাকতে পারা মানুষের শারীরিক শক্তি যোগায় মানসিক শক্তি যোগায় নিয়মিত জিকির করলে শরীর দুর্বল থাকলেও কিছু এনার্জি ফিল করবো আমরা আর মানসিকভাবে আমরা ভেঙে পড়বো না মানসিক শক্তি পাব ছয় নম্বরে এটা এই জিকির বেশি করতে থাকা চেহারা এবং অন্তরকে নুরানি করে দেয় আলোকিত করে দেয় সাত নম্বরে এটা রেজেক নিয়ে আসে আল্লাহর জিকির আল্লাহর রেজেকের দরজা খুলে দেয় আট নম্বরে ইয়াকসু যাকির আল মাহাবাত আল হালাওয়াত আল নাদরা যে ব্যক্তি আল্লাহকে এভাবে ডাকতে অভ্যস্ত হয়ে গেছে আল্লাহ তাআলা তার প্রভাব প্রতিপত্তি তার সম্মানকে বাড়িয়ে দেবেন এবং আল্লাহ তাআলা তাকে হালাওয়াতুল ঈমান ঈমানের মজা দেবেন এবং তার চেহারাকে আল্লাহ সতেজ করে দেবেন নয় নম্বর ইউরসিল মাহাব্বালাতি হিয়া রুহুল ইসলাম ও কুতুবুর রাহাদ্দিন ও মাদারুস সাআদা ওয়ান নাজাত আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা করে দিবেন এবং আল্লাহ তাকে মহব্বত করা শুরু করে দেবেন এরপরে আল্লাহ তাআলা তাকে দশ নম্বরে হচ্ছে আল্লাহ তাকে মোরাকাবা দান করবেন মোরাকাবার অর্থ কি এরকম দুম ধরে বসে থাকা নয় আমি যে কাজ করছি আমি হাঁটছি চলছি কথা বলছি আমার আল্লাহর ধ্যান খেয়াল আছে কি না ঠিক মতো করছি না উল্টাপাল্টা করছি এবং এবাদত যে করছি এবাদতটা ঠিক মতো হচ্ছে না উঠানামা করলাম শুধু নামাজ এহসান দিবেন আল্লাহ আমাকে এহসান হচ্ছে ইবাদতের উত্তম লেভেল আল্লাহ সম্পর্কে সচেতন থাকা খুব মনোযোগী হওয়া খুশু খুদু থাকা এগারো নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে বেশি করে তওবা নসিব করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার তওবা করতে বলেছেন নিজে করেছেন সত্তর বার কোনো রেওয়ায়েতে একশো বার আমরা এক একদিন কয়বার তওবা করি মাঝে মধ্যে কিন্তু খুব কম নাই তাহলে বেশি তওবা নসিব করবেন হাঁটতে চলতে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া এরকম করে বিভিন্ন তওবা দোয়া করতে থাকবে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে বারো নম্বর আল্লাহ তাকে তৌফিক দিবেন ইউরসিল কুরবা মিনহু আল্লাহ তার কাছে তাকে নিয়ে আসবেন মিনাল মুকাররাবিন আল্লাহর নৈকট্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে তেরো নম্বর হচ্ছে ইফতাহু লাহু বাবান আযীমান মিন আবওয়াবিল মারিফা আল্লাহ তাআলা তার জন্য মারিফাতের দরজা খুলে দিবেন মারিফাতই বুঝছেন তো যে উল্টাপাল্টা মারিফাতই আছে কাউনি শরীয়তের আমল করেন না মারিফাতের তরিকায় আছে ওনা নামাজ কালাম সব মারিফাতের তরিকা এগুলো মানুষ দেখে থাকে না এগুলো হলো জাহালাত শয়তানি এগুলোর নাম মারিফাত না কিন্তু মারিফাতের আসল অর্থ কি আল্লাহকে চিনতে পারা এই জন্য তারফ বলে যে আসলে আরবরা বলে আমরা তারফ করি আমরা পরিচয় করি তো মারিফা আল্লাহকে চিনতে পারা মানে কি আমি রিজিকের অসুবিধা আছি দোয়াদৌড়ি করছি আমার রিজিক তো আল্লাহ দেবেন
আমি বিপদে আপদে আসি, আমার আল্লাহ বলছেন ইজা মাসানিয়াদ দূর, হ্যাঁ, যে আমার কোনো মুসিবত হয়ে গেলে আল্লাহ আমাকে হেল্প করবেন, এইভাবে আল্লাহকে সে চিনে সময় মতো। আল্লাহকে চিনতে পারা, আল্লাহর কুদরতগুলো বুঝতে পারা, আল্লাহর ক্ষমতা সেফাতগুলো তার কাছে পরিষ্কার হয়ে জল জল করে উঠবে। চোদ্দ নম্বর, যে আল্লাহ তালার ভয়, আল্লাহ তালার ব্যাপারে তার যে ধারণা, আল্লাহ তালাকে সে এত মানার একটা টেন্ডেন্সি তার মধ্যে চলে আসবে। এর সামনের কাজটা আল্লাহ অপছন্দ করেন, আমি এটা করবো না। আর যে ব্যক্তি গাফেল আছে, আল্লাহর ভয় তার ভিতরে এত মজবুত নাই, দুর্বল, জানে এটা অসুবিধা কিন্তু ওই কাজের মধ্যে তারও লিপ্ত থাকে। পনেরো নম্বর হচ্ছে যে যেটা আমরা আগে বলেছিলাম, যে আল্লাহ তাআলা তাকে মনে করবেন, ফাযকুরুনি আযকুরকুম। ষোলো নম্বর হচ্ছে তার অন্তরটাকে আল্লাহ জীবন্ত দিল দিবেন, তার অন্তরটা জীবন্ত, মরা দিল না। ইমাম ইবনে তাইমিয়ার কথা বলছেন ইমাম ইবনে কাইয়িম, ওনার ওস্তাদ হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া। উনি বলেন আমার ওস্তাদকে বলতে শুনেছি যে আযযিকরু লিল কলবি মিসলুল মাই লিসসামাক, অন্তরের জন্য আল্লাহর জিকিরটা এত দরকার, এত উপকারী, এত প্রয়োজন, যেভাবে মাছের জন্য পানির প্রয়োজন। একটা মাছকে যদি ডাঙ্গায় তোলা হয়, পানি না পায়, ছটফট করতে করতে মাছটার কী অবস্থা হবে, শেষ। তো আমাদের মাছের জন্য যেরকম পানির দরকার, আমাদের জন্য আল্লাহর জিকিরের এত দরকার। সতেরো নম্বর হচ্ছে কুতুল কলবের রুহ, অন্তরের শক্তি, রুহানি শক্তি আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে দান করবেন। তিনি আরো বলেন যে আমার ওস্তাদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একবার দেখলাম ফজর পড়েছেন, তারপরে আল্লাহকে এই জিকির করছেন, ডাকছেন, বিভিন্ন সকালের দোয়াগুলো পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, মাঝে মধ্যে আবার নফল নামাজ পড়ছেন, এরকম করে বসে বসে একমাত্র আল্লাহ প্রশংসা করছেন, দোয়া জিকির কন্টিনিউ করছেন। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, দুপুরের কাছাকাছি হয়ে গেছে, অতঃপর তিনি আমার দিকে তাকালেন, বললেন হাদিহি গাদওয়াতি, যে আজকের দিনের আমার মনের রুহের খোরাক আমি জোগাড় করে ফেললাম, আমার রুহের খোরাক জোগাড় হলো আজকে। আমি যদি এই রুহের খোরাক না নেই, তাহলে আমার জন্য আজকে আমার রুহের খোরাক থেকে আমার রুহকে আমি বঞ্চিত করে ফেলব। এই জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে, যে একজন ভালো মাপের স্কলারকে এই জমানার একজন বড় ডক্টর আবদুল্লাহ মুসলিম সৌদি আরবের একজন খুব ভালো মানের আলেম, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এক জায়গায়। তো খুব দরকার ছিল আমাদের প্রতিষ্ঠানের কাজে, আমি গিয়েছিলাম অনেক আগে 2000 সালে। আমি বললাম যে আমি অনেক দূর থেকে এসেছি, ওনাকে পাওয়া যায় না, সবাই কথা বলে। তো হোটেলের মধ্যে আমি বসে ওনাকে ফজর পড়ালেন, আমাদের হোটেলে ছিল মশাল্লার মতো, মসজিদের মতো ছোটো। তারপরে আমি বললাম একটু দেখা করতে চাই, আপনি আমাকে একটু টাইম দিবেন, একটু 15 মিনিট দিলে চলবে। তিনি বললেন যে এখন না, আমি এখন 20-25 মিনিট পরে আমার রুমে আসেন, অমুক নম্বর রুমে, আমি এখন বলবো না। এই জন্য যে আমি যদি এই মুহূর্তে এই জ্যাকেটটা সেরে না ফেলি সকালবেলার, সারাদিন একটা বার ব্যস্ততা থাকবে, আমি মিস করে ফেলব, আমি এটা মিস করতে চাই না। আমি কিতাব পড়ে যা না শিখলাম, ওনার থেকে আমি এই লেসনটা পেলাম যে না, এটা ছাড়া যাবে না। আমার সঙ্গে এক বাইরে থেকে গিয়েছি, অনেক দূর থেকে এসেছি, ওনার সঙ্গে আমার এত জরুরি কাজ, তিনি এটা বলেন এখন না, তিনি আমাকে একটু টাইম দিলেন, ওই জ্যাকেটটা শেষ করে কথা বলবেন। এতে বোঝা গেল যে এই জিনিসটা সিরিয়াসলি কিভাবে পালন করতে হয়। আহলে এলিমকে আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন। এরপর হলো 18 নম্বর, ইউরিসু জালা আল কালবি মিন সাদা, যে অন্তরের মধ্যে ময়লা জমে যায়, মরিচা ধরে অন্তরে, এই মরিচা দূর হয় আল্লাহকে ডাকলে, এই জিকিরগুলোর মাধ্যমে দোয়া করলে, স্মরণ করলে আল্লাহকে বেশি করে। 19 নম্বরে বললেন যে গুনাগুলোকে ঝরিয়ে দেয়, সরিয়ে দেয়, পাক সাফ করে দেয়, কারণ এটা একটা বড় নেক কাজ। আর ওয়াল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, নেক কাজ অনেক গুনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। 20 নম্বর বললেন যে অন্তরের মধ্যে একাকিত্ব, দুশ্চিন্তা, খুব কষ্ট, এগুলো দূর করে দিয়ে, আল্লাহর সঙ্গে যে দূরত্ব আছে এগুলোকে দূর করে দিয়ে বান্দাকে আল্লাহর সঙ্গে কানেক্টেড করে দেয়। 21 নম্বর হচ্ছে যখন আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহকে এরকম করে বিভিন্ন তরিকায় জিকির করে ডাকে,
inna mimma tadhkuruna min jalalillahi min at-tahlili wa takbir tahmid tumra jokhon allah ke erokom allah allahu akbar bolo la ilaha illallah bolo alhamdulillah ittadi zikr gulo poro yata'atafna hawla al-arsh lahuna dawiyun ka dawiyun nahl yadhkuruna bi sahibihin tumra jokhon ebhabe allah ke dakte thako tokhon ei tomader zikr ta ke allah rabbul alamin ekta rup diye moumasher moto rup diye felen এবং এইগুলো এই আকৃতি পায় আর সব চতুর্পাশে তারা তোমার নাম উচ্চারণ করে আল্লাহকে শোনায় যে আল্লাহ অমুক জিকির করছে অমুক আমাদেরকে উচ্চারণ করছে আফালা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুনা লাহুমা ইযকারু বিহি তাহলে তোমরা কি চাও না যে তোমাদেরকে এইভাবে তোমাদের নাম উচ্চারিত হোক আল্লাহর আরশের কাছে 22 নম্বর হচ্ছে যখন কোনো ব্যক্তি মুসিবতে না পড়া সত্ত্বেও আল্লাহকে ডাকে অনেক এই সুন্দর সুন্দর জিকিরগুলো পড়তে থাকে তখন সে মুসিবতে পড়লে আল্লাহ তাআলা তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন যখন এরকম নিয়মিত জিকিরকারী আল্লাহকে ডাকে বিপদে পড়েছিল তখন আল্লাহকে ডাকে তখন ফেরেশতারা বলেন ইয়া রব সাউতুন মারুফ মিন আবদিন মারুফ আল্লাহ এই যে আওয়াজটা আসছে মনে হয় যেন এই পরিচিত একটা কণ্ঠ পরিচিত ব্যক্তির কাছ থেকে আসছে আল্লাহ যে এই ক্ষেত্রে এটা ঘটেছিল ইউনুস আলাইহিস সালামের ক্ষেত্রে তিনি যখন মাছের পেটে চলে গেলেন কি পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অন্যতম খুব ভালো একটা জিকির এবং দোয়া এবং ইস্তিগফার তওবা সবগুলোর মধ্যে আছে তখন তিনি অনেক নিচে পানির গভীর তলায় সমুদ্রের তলপেটে তিনি আছেন সেখান থেকে আওয়াজটা আল্লাহর আরশের দিকে যাচ্ছে ফেরেশতারা শুনতে পায় কিন্তু আমাদের জিকিরের খবর তো ফেরেশতারা বলে যে আল্লাহ কণ্ঠটা পরিচিত মনে হয় কিন্তু এত পানির নিচ থেকে আসছে লোকটাকে চিনিও চিনতেছি না মনে হয় কি আল্লাহ বলবেন নাকি কারণ অনেক গভীর নিচ থেকে আসতেছে বলে চেনো নাই ওই তো আমার বান্দা ইউনুস যে আল্লাহ সেই বান্দার কি হয়েছে সে একটা ভুল করে ফেলেছিল এখন তো মুসিবতে মাছের পেটে আছে যে আল্লাহ আপনি তাকে উদ্ধার করবেন না অবশ্যই করব কারণ সে আমাকে সুস্থ থাকা অবস্থায় ভালো থাকা অবস্থায় ডাক্তো বিধায় আমি তাকে উদ্ধার করব সে যদি আমাকে সুস্থ ভালো থাকা অবস্থায় বেশি করে না ডাক্তো তাহলে আমি তার ডাকে সাড়া দিতে আমার দেরি হতো এবং এই জন্য হাদিসে এসেছে যখনই কোনো মুসিবতে কেউ যদি পড়ে আর সে ইউনুস আলাইহিস সালামের এই জিকির দোয়া দিয়ে আল্লাহর কাছে মুক্তি চায় বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে অবশ্যই বিপদ মুক্ত করবে কতবার পড়তে হবে বলা আছে এইটা আনলিমিটেড একবার হতে পারে তিনবার হতে পারে 300 বার হতে পারে আপনার খুশি কত পড়বেন কোনো লিমিট নাই কিন্তু এটা আমাদের দেশে গিয়ে এটা নাম হয়ে গেছে বড় খতম আমি এটা কতবার পড়া লাগবে বড় খতম 125,000 বার পড়তে হয় কিছু সিমির বিসি নিয়ে বসতে হয় লাইন ধরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে হয় এই সমস্ত দেখছেন কি জিনিস কোন জায়গায় গিয়ে এখন কি পরিবর্তন হয়ে গেল আপনি পড়েন 125 গুনতে হবে না আপনি অন্তর দিয়ে চোখের পানি ফেলে যা পারেন পড়েন আনলিমিটেড যখন সুযোগ হয় পড়েন লোক হায়ার করে কিছু আলেম মাদ্রাসার ছাত্র ওস্তাদ সবাইকে এনে খাওয়াইয়া ভালো করে তাদেরকে দিয়ে পড়াইতে হবে আমি এক্সাম্পল দেই যে এরকম ঘটনা হয় দুই এক জায়গায় গিয়েছি আমি ওস্তাদের সঙ্গে গিয়েছিলাম ছোটকালে আমরা গিয়ে হারে এরকম এই মসজিদের মধ্যে বসছি আর সবাই সিমের বিসি নিয়ে তা আমাদের মধ্যে দুষ্ট ছেলে দুই একটা ছিল ওরা কিছু পার করিতে পড়ে টড়ে না আচ্ছা এরপরে এখন আমরা পড়তেছি তারপরে এখন ওই যে যে বেচারার মুসিবত দূর করার জন্য ব্যবস্থা করেছে সেই বেচারা আমাদের সঙ্গে বসেও না পড়েও না সে কী করে ওই যে খাসি জবাই করেছে ওই পাক দোয়াদি করছে পান খায় সিগারেট খায় আর তার পক্ষ থেকে অন বিহাফ অফ হিম আমরা সব আল্লাহর কাছে মাপ চাইতেছি দেখেন মানে আমি চিন্তা করি মাঝে মধ্যে যে আমাদের কপাল এত পুরলো কেন কোথায় আল্লাহর দিন আর কোথায় আমাদের জাতি আছে এলেম থেকে দিন থেকে এত দূরে কেমনে গেলাম আর যে বান্দা আল্লাহকে চেনে না আল্লাহকে ডাকে মাঝে মধ্যে তখন বিপদে পড়লে শুধু ডাকে তখন ফেরেশতারা বলেন ইয়া রব সাউতুন মুনকার ও মিন আবদিন মুনকার মুনকার বলতে মানে খারাপ না এখানে মুনকার অর্থ অপরিচিত মারুফ মানে পরিচিত আর মুনকার মানে অপরিচিত আবার মুনকারের আরেকটা অর্থ আছে যেটা খুব খারাপ জিনিস এখানে অপরিচিত সেন্সে এসেছে
আল্লাহ চিনলাম না কার আওয়াজ এটা, কোন বান্দার আওয়াজ চিনতে পারলাম না। তার মানে এইটাকে ফেরেশতারা করে রেকমেন্ড করবে না, আল্লাহ তালা সহজে সাড়া দেবেন না। যদিও আল্লাহ বলছেন গুনাহ করলে যদি তওবা করে সিনসিয়ারলি কাঁদে এক পর্যায়ে আল্লাহ সাড়া দিবেন, কিন্তু আমরা যদি বেশি করে আল্লাহকে সুস্থ অবস্থায় ডাকি তাহলে অসুস্থ অবস্থায় বিপদ আপদ পড়লে তখন আল্লাহ আমাদের কথাটাকে বেশি শুনবেন। এরপরে চব্বিশ নম্বরে এসেছে, চব্বিশ নম্বর তেইশ নম্বরে এসেছে, আন ইউনজিয়া মিন আযাবিল্লাহি তাআলা, আল্লাহর আজাব থেকে নাজাত পাওয়া যায় জিকিরের মাধ্যমে সবচেয়ে বেশি। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা আমিলা আদমিন আমালান আনজা মিন আযাবিল্লাহ মিন জিকরিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদতের মধ্যে বান্দা আল্লাহর আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য, সলভেশন পাওয়ার জন্য যত আমল করে তার মধ্যে সবচেয়ে মোক্ষম আমল হচ্ছে আল্লাহকে ডাকার কাজটা করা, এই জিকির দোয়া ইস্তিগফার বেশি বেশি করতে থাকা। চব্বিশ নম্বরে হচ্ছে যে জিকির করলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা প্রশান্তি আসে, রহমতে ঢেকে ফেলে, ফেরেশতারা ঘেরাও করে, যেটা আমরা একটু আগে হাদিস থেকে শিখেছি। পঁচিশ নম্বরে এসেছে যে জিকির যে ব্যস্ত থাকে তার মুখ দিয়ে এ আপনার গীবত করা, চগলখুরি করা, মানুষের পরনিন্দা করা, এগুলো করা তার সময় আছে নাকি? তার এগুলো সময় নাই, সে ওইটা নিয়েই ব্যস্ত আছে। অনেক সময় ওই আপনার চুল কাটতে গেলে দেখবেন নাপিতেরা গল্প করে আপনার সাথে, কেন আপনি গল্প করেন, তো গল্প করতে গিয়ে কত কাহিনী চলে আসে। তো এরকম একজন এক সালফে সালহীন গিয়েছেন আপনার নাপিতের কাছে, তো চুল কাটছে, মোচটাও একটু কেটে দিচ্ছে, এখন মোচ কাটতেছে, উনি তো বসে আছেন, উনি খালি আল্লাহকে ডাকেন, সে তো চুল কাটতেছে, উনি ডাকাডাকি করছেন আল্লাহকে দেখে ব্যস্ত আছেন, এখন মোচ কাটতে আসছে, এখন মোচ কাটতে পারে না, তার ঠোঁট তো শুধু নড়ে, বলে যে শেখ আপনি একটু ঠোঁটটা থামান, আমি আপনার মোচটা কাটতে ইজি হবে। আরে তুমি তোমার কাজ করো, আমার আমার কাজ করতে দাও না, আমাকে ডিস্টার্ব করো কেন, সরল মানুষ বলে ফেলতেছেন। মানে তাদের জবানটা, তাদের শরীরটাকে আল্লাহ এভাবেই আল্লাহর কাজে লাগিয়ে দিয়েছেন, মনে হয় একটা ফিতরাতান এভাবে তাদের শরীরটা গঠিত হয়েছে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই দরজাতে নিয়ে আসেন, এইভাবে করতে করতে আল্লাহ সেই পর্যায়ে নিয়ে যাবেন। তাহলে আমার জবানটাকে আল্লাহ বসলাম দুই তিনজন চার পাঁচজন গল্প করতেছি, খালি গল্পের মধ্যে গিয়ে কি কথা দুনিয়ার উল্টা পাল্টা চলছে, ফেসবুকের মধ্যে আসি কমেন্ট করতেছি, হ্যাঁ ফেসবুকে যা সদ্য গোষ্ঠী উদ্ধার করে আজকাল, আগে তো মুখে মুখে বলতে সামনাসামনি, এখন তো সামনাসামনি লাগে না, এই দুনিয়ার আটলান্টিকের ওই পারে আছে তাকে সদ্য গোষ্ঠী উদ্ধার করা যায় ফেসবুকের মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এগুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, কিন্তু আল্লাহর দিকে পড়লে আমার সময় নাই, এতক্ষণ আমি এই টেলিফোন নিয়ে বসে থাকি, আমি কোনো সেই পড়বো, আমি এই সকালে যেকে মিস করেছি এখন শুরু করে দেই, সন্ধ্যাটা করেছি এখন মিস করেছি এখন শুরু করে দেই। ছাব্বিশ নম্বর হচ্ছে এই যে জিকিরের মজলিস আমরা আসি এখন, এইটা হলো জিকিরের মজলিস। ইমাম নববী রহমতুল্লাহ বলেছেন যে মাজালিসুল ইলম মাজালিসুল জিকির, মাজালিসুল ফিকহ মাজালিসুল জিকির, যেখানে মানুষ ইলম শিখে এটাই হচ্ছে জিকিরের মজলিস। ফেরেশতারা ঘুরতে থাকে জমিনের মধ্যে কোথায় এরকম জিকিরের মজলিস আছে, ওইখানে গিয়ে তারা দেখে দু একজন পাশে, তারপর বাকিদেরকে ডাকে হালুম্মা তোমরা আসো আসো, পেয়ে গেছি যেটা আমরা খুঁজতেছি। যখনই আমরা আল্লাহর কথা আলোচনা করি ফেরেশতারা এসে এখানে বসে থাকে চুপ করে আমাদের সাথে, ফেরেশতারা আমাদের আশেপাশে বসলে আমাদের সুবিধা হবে না অসুবিধা হবে? আর ফেরেশতারা না বসলে কে বসবে? শয়তানের দল বসবে, তখন কি হবে আমরা ভালো করেই বুঝি। ছাব্বিশ নম্বর হচ্ছে, সাতাশ নম্বর হচ্ছে যে জিকির যে ব্যক্তি করে সেই ব্যক্তি নিজে যেমন আল্লাহ তাকে সাআদত দান করেন, সৌভাগ্য দান করেন, আর যে ব্যক্তি তার আশেপাশে আছে তাকেও আল্লাহ সৌভাগ্য থেকে বঞ্চিত করেন না। আপনি এইরকম আল্লাহওয়ালা লোকের পাশে যখন আসেন কতক্ষণ বসে, সারাদিন খালি এই সেই গল্প করবে না, তিনি নিজেও জিকিরে আসেন, আপনি তাকে দেখে বলবেন ও আল্লাহ উনি তো সময় কাজে লাগাচ্ছে, আমি কেন বেকার বসে আছি, আমিও কাজে লাগাই, তাই না? এরকম লোকের সঙ্গে আপনি সফর করতে যাচ্ছেন, ওমরায় যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, এইরকম লোক আপনার সঙ্গী, তিনি সুযোগ পেলেই জিকিরে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিতাব পড়ছেন, আপনি চিন্তা করবেন যে আমি খালি ওই যে এখন প্লেনে বসলে বুঝলেন ওখানেও শান্তি নাই, এই সব জায়গা খালি ও কী আছে ফিল্মের ব্যবস্থা আছে, তাই না? বিভিন্ন এয়ারলাইন্সে আহার হজে যায় ওমরা যায়, এই যে আর ওই ফিল্ম নিয়ে বসে আছে, আর এত আজে বাজে ফিল্ম, মানে মাঝে মধ্যে তো এখন আপনি বসে আছেন, আপনারটা আপনি খুললেন না,
চোখটা এদিকে গেলে দেখা যায় ওইখানে সমস্যা, ওদিকে গেলে ওখানে সমস্যা, কোন দিকে যাবেন, সামনের দিকে আছি, সামনের দিকে তাকায় দেখি দুই চেয়ারের মাঝখানে ওইখানকার স্ক্রিন দেখা যায়, কি করি, এখন চোখ বন্ধ করা লাগে, কতক্ষণ বন্ধ করা যায়, মানে একটা বিপজ্জনক এরোপ্লেনে জার্নি করা। আর এত খারাপ খারাপ জিনিস দেখিয়ে মানুষ আল্লাহকে ভয় করে না, কোথায় আসে? এ যদি বিকল হয়ে যায় এরোপ্লেনটা কি অবস্থা হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 28 নম্বর হচ্ছে আনহু ইউআমিনুল আবদা মিনাল হাসরা ইয়াউমুল কিয়ামা, এই বান্দাকে কিয়ামতের দিন সে আল্লাহর কাছে কোনো আফসোস নিয়ে উঠবে না। আর যে ব্যক্তি এমন মজলিসে বসেছে, মিটিংয়ে বসেছে, সোশ্যাল মিটিংয়ে, সমিতির মিটিংয়ে, এবার বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানে বসেছিল যেখানে আল্লাহর জিকির ছিল না, নাম নেওয়া হয় নাই, দুনিয়ার গল্প গুজব বক্তৃতা ইত্যাদি, এই দেশ থেকে কেউ আসে ফুলের মালা দিবে না জুতার মালা দিবে এগুলো নিয়ে ব্যস্ত আছে, এই সমস্ত চিন্তায় ছিল, এই যত মিটিংয়ে এরকম গিয়েছে এইগুলোর জন্য সে কেয়ামতের দিন এত আফসোস করবে, কেন ওই সমিতির মিটিংয়ে গিয়েছিলাম, কেন ফুলের মালা জুতার মালার মিটিংয়ে গিয়েছিলাম, কেন আমি এই সময় নষ্ট করেছিলাম? প্রত্যেক দিন বিকালে কতগুলো মিটিং লন্ডনে বুকে হয় আপনাকে বলেন, আমাকে পত্রিকা খুললেই, আর যদি কোনো রকম ছবি পত্রিকায় আসে তো কাজ হয়েছে মাশাল, জীবন সার্থক। কিন্তু এই সার্থকতা মনে করছেন কি আমাদের দিন আফসোস, কেন ওই মিটিংটায় বসেছিলাম, কেন 2 ঘন্টা নষ্ট করেছিলাম, কেন 3 ঘন্টা নষ্ট করেছিলাম? হ্যাঁ, যদি দুনিয়ার কোনো কাজে বসেন, গরিব মিসকিনের জন্য একটা প্রজেক্ট নিয়েছেন, এই নিয়ে তো আসেন, হয়তো এটা কাজে লাগবে, কিন্তু শুধুমাত্র এইরকম বসা আর অমুকের তমুকের আতি নেতা পাতি নেতার সঙ্গে একটু ছবি আসা, এই মাকসুদ হয়, আপনি কি আফসোস করবেন কিয়ামতের দিন? কিন্তু জিকিরের মজলিসে বসে, এই তাফসিরের মাহফিলে বসেছেন, এর জন্য কিয়ামতের দিন আফসোস করবেন? 29 নম্বর হচ্ছে আন্নামাল বুকাই ফিল খালওয়াতি সাবাবুল ইদলালিল্লাহি তাআলা আল আবদি ইয়াউমুল হাররিল আকবার ফি দিল্লি আরশিহি। কিয়ামতের দিন যারা এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে নীরব নীরবে চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহর কথা মনে করে আল্লাহকে ডাকতে গিয়ে, একটু আগে হাদিস বলেছিলাম, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। রাজুলুন যাকারাল্লাহ ফাদিয়ান খালিয়ান ফাফাদাত আইনাহ, যে ব্যক্তি একা নীরবে আল্লাহর কথা মনে করতে গিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা মনে করে চোখের পানি দেওয়ার দরকার পড়েছিল, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। 30 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে বেশি করে ডাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিস সাইলিন, যে ব্যক্তি আমার প্রশংসামূলক জিকির করতে করতে গিয়ে তার হাজতগুলো বলতে ভুলে গেল, সময় পাইল না, সময় ছিল আল্লাহকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো জিকির করতে করতে, যে আমার একটু দরকার আছে শরীর খারাপ এটা বলতে ভুলে গেছি, ওই আল্লাহ জিকির করতে করতে আর এটা কথা বলতে ভুলে গিয়েছি, যে ব্যক্তি আমার জিকির করতে করতে গিয়ে আমার কাছে চাওয়ার কথা চাইতে ভুলে গেছে, আমি তাকে এমন দিব যেগুলো চেয়েছে তার থেকে বেশি দেব। ৩১ নম্বর, এই জিকির হচ্ছে সবচেয়ে সহজ ইবাদত, ঠিক কিনা? এটার জন্য কি কোনো বিশেষ জায়গা দরকার আছে? নামাজের জন্য বিশেষ জায়গা লাগবে? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় ইয়াযকুরুল্লাহ কিয়ামা কুউদাম আলা জুনুবিহিম, সকল অবস্থায় করা যাচ্ছে। উযু লাগবে? উযুও শর্ত না, উযু থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। ফরজ গোসল আছে করতে পারেন, তারপর ওই অবস্থা আল্লাহ জিকির করতে পারবেন, খালি কোরআন তেলাওয়াত করবেন না, নামাজ পড়বেন না। মহিলাদের মাসিকের অবস্থায় সমস্ত দোয়া ইস্তিগফার সব করতে পারবে, এত সহজ ইবাদত আল্লাহ তাআলা। এই জন্য একটা হাদিসে আছে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারা আল্লাহ কাসিরাত আলাই, আল্লাহর দিনের এত আমল আমি খুব বেশি করতে পারছি, মনে হয় টু মাচ, আমাকে সহজ কিছু বলে দেন, এত নফল ইবাদত পারি না, কোনটা করলে আল্লাহ তাআলার কাছে একটু সহজে জান্নাত পেয়ে যাব, একটু সহজ কোনো বুদ্ধি শিখিয়ে দিবেন। তখন তিনি বললেন, তুমি শিওর করো মা দালা লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জবানটাকে যদি আল্লাহর জিকির দ্বারা তুমি একটু ময়েস্ট করতে পারো, আল্লাহর জিকির দ্বারা এটাকে তুমি একটু ভিজাই ফেলতে পারো তোমার জবানটাকে, তাহলে এই জিকির তোমাকে জান্নাত নিশ্চিত করে দেবে। তাহলে এটা হচ্ছে সহজ ইবাদত। এরপরে জিকির করা মানে যত জিকির করি তত আমার বাগান ফল
ফলতে থাকে জান্নাতের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে লাকীতু লাইলাতা উসরিয়া বি ইব্রাহিম আল খলিল আলাইহি সালাতু ওয়াসালাম, আমি যখন মেরাজে গিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, তিনি আমাকে বললেন কি, ইয়া মুহাম্মদ আকরে উম্মাতাকা সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবেন। আল্লাহু আকবার। আমরা এই জন্য ওনাকে সালাম দেওয়ার জিনিসটা আল্লাহ আমাদের নামাজে ঢুকিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, তোমার উম্মতকে আমার সালাম দিও। ওয়া আখবিরহুম, আর তাদেরকে খবর দিও, ইন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবা, জান্নাতের মাটি সাংঘাতিক ভালো এবং উর্বর। আযবাতুল মা, পানিও অনেক মানে উর্বর এবং খুব ভালো কোয়ালিটির পানি। ওয়ান হাকি আন, মানুষের আমলের আগে জান্নাতটা একটা ধুধু মাঠের মতো খোলা ময়দান, উর্বর ময়দান খালি পড়ে আছে। আর এই তাদের আমলের কারণে বাগান ফলতে থাকে, যত আমল করে তত বাগান ফলতে থাকে। ওয়ান গেরাসহা, বেশি করে বাগান ফলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এ জিকির করলে। আরেকটি হাদিসে এসেছে আরেকটি জিকিরের কথা, মান ক্বালা সুবহানাল্লাহ বিহামদিহি গুরসাত লাহু নখলাতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বিহামদিহি এই জিকিরটা পড়ে, জান্নাতের সঙ্গে সঙ্গে তার জন্য একটা খেজুর গাছ তৈরি হয়ে যায়। আর প্রতিদিন সকালে যে ব্যক্তি 100 বার এই জিকিরটা পড়ে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আখেরাতে এত বেশি দিবেন, কেউ তার মতো এত নেকি পাবে না, এক্সেপ্ট যে ব্যক্তি তার চেয়ে বেশি পড়েছে। এরপরে আরেকটা পরের নম্বরটা হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে জিকির করে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হাশরের 19 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা তাদের ওদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। তার ভুলে যাওয়ার কারণে আল্লাহর ইবাদতও নাই, গুনার মধ্যে ডুবে আছে, তাদের কোনো তওবা ইস্তিগফার অনুশোচনা কিছুই হয় না, এরা হচ্ছে ফাসেক কিসিমের লোক। আর আল্লাহকে জিকির করলে কি ভুলে যাওয়া হলো না, জিকির না করলে আল্লাহকে ভুলে থাকলাম। এরপরে হচ্ছে জিকির হচ্ছে দুনিয়ার মধ্যে নূর, আখেরাতে কবরের মধ্যে নূর, এবং কিয়ামতের দিন যখন আমরা হিসাব নিকাশ শেষ করে আমরা জান্নাতে যাওয়ার জন্য দৌড় দিব, সিরাত ক্রস করব, যেটাকে পোল সিরাত বলেন, ওইখানে যখন উঠব তখন ওটা নূর লাইট হিসেবে আমাদের জন্য আসবে। আল্লাহ তাআলা এই খবর কোরআনে পাকে আমাদেরকে দিয়েছেন। এরপরে আমরা আসি 36 নম্বর, অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির দ্বারা যেটা দিবেন যে ফিল কালবি খাল্লাতুন আফাকাতুন লা ইয়াসুদুহা শাইউন আলবাত্তাতান ইল্লা যিকরুল্লাহ, অন্তরের মধ্যে একটা ভ্যাকুয়াম থাকে, মাঝে মাঝে শূন্যতা সৃষ্টি হয়ে যায়, একটু একলা আসি, কেমন কেমন একলা একলা মনে হয়, খালি খালি মনে হয়, এগুলো সব পূরণ করে দেবেন আল্লাহকে ডাকলে ভালো করে। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবেন, ইন্নাল্লাহ মাআ সাবিরিন, যা আল্লাহ বলেছেন সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকেন। আর সবর করতে হলে তো আসলে তখন আল্লাহর কথা মনে করলেই সবর করা যায়, আল্লাহর কথা মনে না করলে সবর এত সহজ না। এরপরে 38 নম্বর হচ্ছে বেশি করে জিকির করলে এমন সওয়াব পাওয়া যায়, অনেক কৃত দাস মুক্ত করলে, অনেক দান খয়রাত করলে, আল্লাহর রাস্তায় জিহাদ করে মানুষ বড় কোরবানি করলে তার তুলনায় খুব সহজেই অনেক নেকি পাওয়া যায় জিকির করলে। জিকিরের দ্বারা আল্লাহ তাআলা অন্তরের রোগগুলোকে দূর করে দেবেন। অন্তরে কী কী রোগ আছে, হিংসা বিদ্বেষ, পরশ্রিকাতরতা, দুশ্মনী, মানুষের ব্যাপারে খারাপ তামান্না করা ইত্যাদিগুলোকে আল্লাহ সাফ করে দিবেন, অন্তরে তাসকিয়ে দান করবেন আল্লাহ তাআলা। 40 নম্বর হচ্ছে আল্লাহর নিয়ামতকে নিয়ে আসবে বেশি করে আল্লাহর জিকির করলে। আর আল্লাহর জিকির না করলে আল্লাহর নিয়ামত অনেক কিছু আমাদের কাছ থেকে দূরে থেকে যাবে। মজলিস, জিকিরের মজলিস ফেরেশতাদের মজলিস। আর যে ব্যক্তি আল্লাহকে বেশি করে ডাকবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এরপরে হচ্ছে জিকির করলে বেশি করে মানুষের স্মরণশক্তি আল্লাহ মজবুত করে দেন।
Inna dhikra yu'ti dhakira quwwatan. Hatta yana la yaf'alu ma dhikri ma lam yadhunnu fi'lihi bidunihi. Tar shorir moddhe Allah shokti dan koren ebong she emon kaj korte sokkhom hobe zikr na korle Allah ke na dakle ei kaj ta korte parto na. Allah taala totokkhon zikr korte thaki totokkhon bagan pholte thake ase abar jannater balakhana bonte thake. তো এই ব্যাপারে হাকিম ইবনে মুহাম্মদ আল আখনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন বালাগানি আনা দূরুল জান্নাতে তুবনা বিদিকে আমার কাছে খবর এসেছে বিভিন্ন তরিকায় সাহাবীদের মাধ্যমে রেওয়ায়েত হয়ে যে জান্নাতের ঘরগুলো বানানো হতে থাকে বান্দা যখন জিকির করে দ্রুত গতিতে বনতে থাকে যখন সে জিকির থেকে গাফেল হয়ে যায় তখন ফেরেশতারা বসে থাকেন তখন বলা হয় তোমরা কাজ করো না কেন এটা বানাও না কেন বলে হাত্তা তাতিনা নাফাকা বলে যে আমাদের মাল আসতে হবে তো মাল সাপ্লাই তো বন্ধ হয়ে আছে সুবহানাল্লাহ যিকির হচ্ছে সাদ্দুন বাইনাল আবদ ওয়া বাইনা জাহান্নাম এটা একটা বড় দেওয়াল বান্দার মধ্যে আর জাহান্নামের মধ্যে এই কয়টা মোটামুটি আসলো আর আল ওয়াবিল সাইয়্যিব নামে ইমাম ইবনে কাইয়িম একটা কিতাব আছে সেখানে 100 উপরে তিনি ফায়দা আনছেন আমরা প্রায় 40 উপরে এখন শিখলাম জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলে বলেছেন মিনাত যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক